গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। তো সবাইকে স্বাগত এসপিডিএস ফ্যামিলি। তো দেখো, আমি কিন্তু স্নান টান করে, মানে বাসি সব কাজ সেরে স্নান করে তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে, কারণ মেয়ের আজকে পরীক্ষা আছে। তো তাড়াহুড়ো করে রান্নাটা করতে হচ্ছে আর কি। ছেলে মেয়ে দুজনেই স্কুলে যাবে, আর ওরা স্কুলে গেলে আমি সকাল সকালেই রান্নাটা করি আর কি। সকালে রান্না করি, দুপুরে আর করি না। তো সকালের ভাতে দুপুরে খাই, আর যদি না যায়, ওদের স্কুল না থাকে, তাহলে সকালবেলার চাটা খেয়ে একবারে দুপুরে রান্না করে নিই আর কি। তো দেখো বন্ধুরা, এখানে আমি সব রকমের তরকারি কুটিয়ে নেবো আর কি। সব রকমের বলতে এখানে আলু, করলা, আর তারপর ভেন্ডি আর বেগুন সব একখানে আর কি ঘন্ট করবো, মানে মাখা মাখা আর কি। ঝোলও থাকবে না আর কি, ঝোলও থাকবে, এরকম টাইপের আর কি করবো। তো শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েই করবো আর কি, আর ঝালটা কমেই দেবো কারণ ছেলে মেয়ে খাবে। দেখো বন্ধুরা, আমার তরকারি কাটা কমপ্লিট। তো দেখো, এখানে পেঁয়াজ লঙ্কা সব একখানে, এগুলো এমনি পেঁয়াজ আর লঙ্কা দিয়েই রান্নাটা করব আর কি, মানে মাখা মাখা করব, ঝোলও করব না আর কি, ঘন্টও করব না আর কি, মাখা মাখা, যাতে ভাত দিয়ে মেখে খাওয়া যায় আর কি, এরকম করব আর কি। এইভাবে আমাকে এগুলো তরকারি খাইতে এভাবেই ভালো লাগে। তো এখানে সব কিছু একখানে, শুধু জিরা ফোড়ন দেবো আর কিচ্ছু দেবো না। দেখো ভাতটা আমার হয়ে গেছে, ভাতটা এখন আমি নামাবো। বন্ধুরা, ওদিকে তরকারিটা বসিয়ে দিয়ে এখন আসলাম কলের পাড়ে। তো দেখো, যে মেয়েকে এখন আমি স্নান করাবো, কারণ ওই স্কুলে দেরি হয়ে যাচ্ছে। বাজে কটা? 9:24। তো ওদিকে ভাতও হোক, ওকে রেডি করাই দেই। তো বন্ধুরা দেখো, আমি এখন মেয়েকে ভাত খাওয়াবো, আর ওদিকে তরকারিতে জল দিয়েছি, মেয়ের জন্য শুকনো মানে নামিয়ে রেখেছি আর কি। দেখো মেয়েকে আমি রেডি করিয়ে দিয়েছি, তো তোমরা দেখতে পাচ্ছ এখন ভাত খাওয়াবো। দেরি হয়ে যাচ্ছে, ওই জন্য তাড়াহুড়ো করে খাইয়ে দিই আগে। মেয়ের দুষ্টুমি তোমরা দেখতে পাচ্ছ তো? মানে ও কোমরটা টাইট হয়েছে, ওর জন্য বলতে চাই আর কি। বন্ধুরা, মেয়ে খেয়ে দিয়ে স্কুলে গেল, আর এখন আমি খাওয়াবো ছেলেকে। এখন ছেলেকে খাইয়ে দাইয়ে ওকে স্কুলে পাঠাবো, তারপরে আমি খাবো। কেন কেন যাবি না? যাওয়ার লাগবে, ভাতগুলো খুবই গরম। তো বন্ধুরা দেখো, ছেলে মেয়েকে দুজনকে বিদায় দিলাম। তো বিদায় দিয়ে আমার আর কোনো চিন্তা নেই, জ্বালা নেই। তো আমি এখন মনের আনন্দে এখন আমি একা ভাত খেতে বসে গেছি, কারণ ওদেরকে তো আগে মানে খাইয়ে পড়িয়ে তারপরে পাঠিয়ে দিলাম স্কুলে ওদের কাজে। তো এখন আমার কাজ ভাত খাওয়া। তো আমি খাচ্ছি, তুমি দেখতেই পাচ্ছ, আর তরকারিটা কিন্তু ভালোই টেস্টি হয়েছে। ভালো বলতে আমি এইভাবেই, মানে যদি সব কিছু একখানে ঘন্ট করি, তো আমি এইভাবেই করি, কোনো মশলা টশলা দেই না আর কি। তো আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়েছি, যেহেতু এক তরকারি ভাত, সেহেতু কাঁচা লঙ্কা পেঁয়াজটা নিয়েছি খাওয়ার জন্য। তো বন্ধু দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে চলে আসলাম চাল ঢালতে আর কি, কারণ রেশনের চালগুলো মানে বালতিতে রেখেছে আমার আর কি মা। তো আমি এখন রেশনের চাল কিন্তু আমি হাঁড়িতে রাখি, তো বালতিতে রাখি না, আর কেনা চাল আমি এই বালতিতে রাখি আর কি। তো আমি মানে এখন রেশনের চালগুলো ওই হাঁড়িতেই রেখে দিলাম, আর আটাগুলো, আর এখন বস্তার চালগুলো আমি এই বালতিতে ঢেলে নেবো আর কি, কারণ এই সপ্তাহে রেশনের চালগুলো খুবই খারাপ এসেছে। জানি না, খারাপ তো খুবই খারাপ, কিন্তু আমি এমন রেশনের চাল আসলে খাই না। আমার ভাত মানে ঝরঝরা হোক আর রেশনের চাল হোক, আমি রেশনের চাল খাই, কিন্তু কিন্তু ভাত যদি আটা আটা হয়, তো ওই ভাতগুলো আমি খেতে পারি না, কারণ না খেয়ে থাকবো। জানি না তবু এমন ভাত কেন খেতে পারি না, জানি না। আমার যত ঝরঝরা ভাত আমি তত ভালো, কিন্তু রেশনের চাল আমি খাইনি বলিনি, কিন্তু খাই আমি, কিন্তু মানে দালা দালা ভাত বা আটা আটা ভাত এগুলো আমি খেতে পারি না। রেশনেরও হোক বা কেনাই হোক বা ঘরেরই হোক, আমি এরকম না খেয়ে থাকবো, তবু এরকম চালের ভাত আমি খেতে পারি না, জানি না কেন। তো দেখো চালগুলো আমার ঢালা শেষ, এখন বস্তাটাকে ভালো করে মানে ভাজ করে রেখে দেবো এক জায়গায়, কারণ বস্তা লাগে, কোন সময় কখন কোন বস্তা লাগে বলা যায় না। তো বস্তা আনলে আমি এভাবে গুছিয়ে রেখে দিই। তো দেখো, আমার কিন্তু সব কাজ একদম কমপ্লিট করে আমি নিয়ে আসলাম পাশের বাড়ির একটা, আমার জায়ের বাচ্চাকে, আমার পাশের বাড়ির জায়ের বাচ্চাকে নিয়ে আসলাম সময় কাটানোর জন্য আর কি। তো দেখো,
এভাবে আর কি যদি মানে ফাঁকা থাকে তো আমি ওই বাচ্চাটাকে নিয়ে এসে একটু ঘরের মধ্যে এভাবে ওর সাথে খেলা করি আর ঘুম পাটাই। এরকম যদি কেউ আমার ঘরে আসে গল্প করতে তো তখনও তাদের সাথে গল্প করি। তো আমার মেয়ের কাণ্ড তোমরা দেখে নাও একবার। তো দেখো মেয়ে স্কুল থেকে এসে গেছে, আবারও খাবারের থালা ওর মুখের সামনে, ও বাটিতে করে নিয়েছি কারণ খেতে চাচ্ছিলো না, ওখানে আমি একটু খাইলাম, ওকে একটু খাইয়ে দিলাম আর কি। দেখো দেখো অবস্থা দেখো, কি হল তো কি দেখো তুই এলো গোসা তো কইস? ওর দাদা কি বিস্কুট দেয়নি বলে ওর এত রাগ, মানে আমার নিজের ওর নিজের মানে দাদা আমার ছেলে আছে ওকে বিস্কুট দেয়নি বলে ওর এত রাগ। তোমরা দেখতেই পাচ্ছো তাহলে ওর রাগটা কীরকম, ওর নিজের কাজ নিজেই করে নিল, কারণ খেলনাগুলো মানে ওকে বলিনি কিন্তু গুছাইতে, কিন্তু নিজে নিজে গুছিয়ে নিল আর বলতেছে যে আমি আমি গুছাবো, এইভাবে বলতেছে আর কি। তো আমি তো অনেক মানে অনেক তার মধ্যে ওকে ভিডিও করতেছিলাম, ও ভিডিওটা করতে দিচ্ছিল না, তুমি কেটে দাও কেটে দাও কেটে দাও, আমার ভিডিও করবা না করবা না, অনেক খামচি দিল আমাকে মুখে চোখে খামচি দিল, কিন্তু অনেক খামচি দিয়েছে, ছাল উঠে গেছে আমার নাকের মধ্যে। কারণ ও বলতেছে মানে রাত্রিবেলায় শুয়ে শুয়ে আমাকে বলতেছে মা তুমি ভিডিওটা ডিলিট করেছো, নালে মানুষ বলবে যদি তুমি ছাড়ো তো মানুষ বলবে যে মাকে তুমি এমন করো এমন করো। জানি না ওর মাথায় এত ব্রেন কীভাবে আসে আমি বুঝতে পারি না, যে ওকে মানুষ খারাপ বলবে ও কীভাবে জানে যে ভিডিও ছাড়লে মানুষ দেখবে আর মানুষ ওকে খারাপ বলবে, এত ব্রেন মাথার মধ্যে কীভাবে ঢোকে, খারাপ বলবে দেখে আমাকে ভিডিওটা ডিলিট করতে বললো। তো বন্ধুরা এখন বাজে রাত 8:30, তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন মার মার ভাত নিয়ে বসে গেছি, সিদ্ধ ভাত, যেহেতু মার গালে নেই মারটা রেখে দিয়েছি, আর এই সমস্ত ভাত আমাদের খুব প্রিয়, কারণ আমার খুব প্রিয় মানে মার মার ভাত আলু সিদ্ধ, এখন তো ভেন্ডি সিদ্ধ দিয়েছে, ভেন্ডি সিদ্ধ তো আমার আরও প্রিয়। আজকে রাতের খাওয়াটা কিন্তু আমাদের অনেক অনেক সুন্দর হয়েছে বলে লাভ নেই, তো ভয়েসটা আমি তো পরে দিচ্ছি। তো খাওয়াটা খুবই টেস্টি হয়েছে, আমার ছেলেও খেয়েছে আমিও খেয়েছি আমার মেয়েও খেয়েছে, মানে এইভাবে মার মার ভাত আলু সিদ্ধ ভেন্ডি সিদ্ধ যা লাগে খাইতে, তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, একবার খেলে বারবার খাইতে যাবে, কিন্তু যারা যারা খাওনি তারা তারা বাড়িতে একবার ট্রাই করে দেখো, খুবই খেতে টেস্টি লাগে। তো দেখো এখন ভেন্ডি আলু আমি একখানেই মানে শান্তিছি মাখতেছি আর কি, তো গ্লাস দিয়ে। তো আমার ছেলে কিন্তু ক্যামেরাটা খুবই নড়াচ্ছে, যেহেতু ছেলে আমার ক্যামেরাম্যান আর ছেলে আমার ক্যামেরা ধরলে এইভাবে নড়াবে আমার ভালো লাগে না, ওর জন্য ওকে আমি ক্যামেরা ধরতে দিই না, তো এটা হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা এখন আমরা ভাত খাবো, ছেলে মেয়ে আমি আর আমি আলু সানা, যেটাতে আলু শান্তেছি সেই থালাতেই আমি ভাত নেবো, আর ওদের দুজনের জন্য ভাতটা বেড়ে নিলাম আর কি। তো আমরা এখন ভাত খাবো, ভাত খেয়ে দিয়ে তারপরে ঘুমিয়ে পড়বো, কারণ তো মহা আনন্দে আমরা ভাত খেয়ে নেবো, এখন অনেকদিন পর মার মার ভাত করেছি, তো খেতে খুবই টেস্টি লেগেছে সত্যি মুখে, মানে অনেকদিন পর পর খাইলে খুবই ভালো লাগে খেতে আর কি, আর বেশিরভাগ আমি রাতে যদি রান্না করি তো এভাবে মার মার ভাতেই রান্না করি আর কি, যেদিন মন চায়। তো বন্ধুরা তো ভিডিওটা আমি বেশি দূর বাড়িয়ে নিয়ে যাব না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর ছেলে মেয়েকে আমি ভাতটা মেখে দেবো, কারণ আলু সিদ্ধ দিয়ে তেল দিয়ে মেখে দিলে ওরা নিশ্চয়ই ভালো করে খাবে আর কি, কিন্তু খেয়েও নিয়েছে খুবই আর কি টেস্টি পেয়েছে খাবারটা আর কি, এটাই। তো বন্ধুরা ভিডিওটা আমি এই পর্যন্ত নিয়ে যাই, আর বেশি দূর নিয়ে যাব না, কারণ এখন আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো সবাই মিলে। তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে হাসি আনন্দে দিন কাটাবে, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে।